মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে হত্যার হুমকি দাতা দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অভিযানের সময় নিহত হয়েছেন। ওই ব্যক্তি বাইডেন ছাড়া আরও কয়েকজন কর্মকর্তাকে হত্যার হুমকি দিয়ে অনলাইনে বেশ কিছু পোস্ট করেছিলেন। স্থানীয় সময় বুধবার এ অভিযানের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি। ওই ব্যক্তি উতাহ অঙ্গরাজ্যের বাসিন্দা। ওই অঙ্গরাজ্য বাইডেনের সফর করার কথা। তার সফরের কয়েক ঘন্টা আগেই এই ঘটনা ঘটল। ক্রেগ রবার্টসন নামের ওই ব্যক্তি বাইডেনকে ও অন্য কর্মকর্তাদের হত্যার হুমকি দেওয়ায় তার বাড়িতে গ্রেপ্তারি পরোয়ানা পাঠানোর চেষ্টা করেছিলেন এফবিআইয়ের এজেন্টরা। একটি ফৌজদারি অভিযোগে বলা হয়েছে ক্রেগ রবার্টসন ফেসবুকে প্রেসিডেন্ট বাইডেন এবং ম্যানহ্যাটনের অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাককে হত্যার হুমকি দিয়েছিলেন। অ্যালভিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আনা ফৌজদারি অভিযোগগুলোর পক্ষে লড়াই করছেন। স্থানীয় সময় বুধবার সকাল 6:15 সল্ট লেক সিটি থেকে 40 মাইল দক্ষিণের প্রভো শহরে রবার্টসনের বাড়িতে এফবিআই অভিযান চালায়। তবে রবার্টের নিহত হওয়ার বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি এফবিআই। অ্যাটর্নি জেনারেল মেরি গার্ল্যান্ড ও নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিয়া জেমসের বিরুদ্ধেও হত্যার হুমকি দিয়েছিলেন রবার্টসন। একটি ফৌজদারি অভিযোগে বলা হয়েছে রবার্টসন ফেসবুকে বেশ কিছু ছবি প্রকাশ করেছেন। সেখানে বন্দুকের ছবি পোস্ট করে বাইডেন এবং অ্যালভিন ব্র্যাককে হত্যার হুমকি দেওয়া হয়। ম্যানহ্যাটনের এই অ্যাটর্নি ট্রাম্পের বিরুদ্ধে আনা এক পর্ণ তারকাকে দেওয়া ঘুষের অভিযোগের তদন্তের নেতৃত্ব দিচ্ছেন। রবার্টসন ফেসবুকের এক পোস্টে লিখেছেন, আমি জানতে পেরেছি যে বাইডেন উতাহ অঙ্গরাজ্যে আসছেন। তিনি বলেন, আমি আমার M24 স্নাইপার রাইফেলের ধুলা পরিষ্কার করছি। রবার্টসনের দুটি ফেসবুক অ্যাকাউন্টে কয়েক ডজন হিংসাত্মক বার্তা এবং কয়েক ধরনের অস্ত্রের ছবি পোস্ট করা হয়েছে।